সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আবার নয় ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একই কথা আবার এই ভিডিওতেও বলছি যে 3, 5, 7, 9 বিজোড় সংখ্যার ক্রমিক বর্গ এক নিয়মে সব কিছু যেহেতু দেখিয়েছি, লাস্টে 9 নিয়ম 9টাও আমি এখন দেখিয়ে দেব। আজকে শুরু করার আগে ম্যাজিক বর্গের সংজ্ঞাটা আমরা অন্যান্য ভিডিওতে দেখাই নাই, 7 ক্রমে দেখিয়েছি, এটাতেও বলে রাখতেছি। তোমরা দেখো, ম্যাজিক বর্গ যেহেতু করবো, ম্যাজিক বর্গের সংজ্ঞাটা কি হবে? একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলো এমন ভাবে একটি কৌশলে বসানো হয় যাতে সংখ্যাগুলো পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি যোগফল সমান হয়। এই কৌশলই হলো ম্যাজিক বর্গ। তাই ম্যাজিক বর্গের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, আমরা ম্যাজিক সংখ্যা নির্ণয় করার সূত্র জানি, n×n² + 1/2। এখানে n যেহেতু 9 ক্রমে করব, তাহলে n এর জায়গায় 9 বসাবো, 9×9² + 1, 9×9 81 আর যোগ করলে 82, তাহলে 2 দিয়ে 82 কাটলে 41, আর এখানে 9 এর সাথে 41 গুণ করলে 369। তার মানে 9 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 369। আমরা একবার দেখাবো কিভাবে ওই লাঙ্গল পদ্ধতি, কোণাকুণি যে আমরা বসাই, এই পদ্ধতিটা 7 ক্রমে যেভাবে বসাইছি সবসময় কোণাকুণি গিয়ে পরবর্তীতে সংখ্যা ঘর যদি না পাই পরবর্তী কলামের নিচে নেমে যাব, ওই নীতি অনুসরণ করে করে আমরা বসাবো। তাহলে আমরা শুরু করি 9 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 1, 2, 3, 4 এটা বাদ দিব, 1, 2, 3, 4 মাঝখান থেকে ধরার জন্য এখানে 1, তারপরে আমরা কোণাকুণি গেলাম, দেখতে পাচ্ছি নাই, এবার নিচে নেমে যাবো ওই 7 ক্রমের মতো, 5 ক্রমের মতো, এগুলা 2, তারপরে এখানে হলো 3, কোণাকুণি যাচ্ছে আমি বারবার, 4, 5, এবার এখানে নেই, তাহলে আমরা এখানে চলে আসবো 6, তাহলে এরপরে হবে 7, সব সময় কোণাকুণি কোণাকুণি যেতে হবে বারবার, 7, 8, এখানে 9, এখন যেতে পারছি না আমি, যেহেতু যেতে পারছি না তখন নিচে নেমে যাব, 10, 11, 12, এরপরে যেতে পারছি না এখানে নিচে নেমে যাব, 13, আমি একটু দ্রুত করতেছি, নিশ্চয়ই তোমরা এর আগে বারবার এগুলো দেখার পরে বুঝে গেছো, 14, 15, 15 পরে এখানে যেতে পারছি না, আমরা এখানে চলে আসবো, 16, 16 পরে 17, 18, দেখো এখানে আমরা এখানে ঘর আছে কিন্তু ঘর আগে পূর্ণ হয়ে গেছে, তখন যে নিচে নেমে যাবো, 18, তখন আবার এই সাইডে আসবো না, তখন আমরা এটার নিচে নামবো, 18 নিচে হবে আমাদের 19, এখন লিখবো 19, এরপরে হবে 20, আবার কোণাকুণি 21, 22, 23, এবারে এখানে যেতে পারছি না, এবার এখানে এই পরবর্তী কলামের নিচে নেমে যাব, 24, 25, এবার এখানে কলামের বাইরে চলে যাই, যেতে পারছি না, এবারে এই এই কলামের নিচে নেমে যাব, তাহলে 25-এর পরে এখানে এখানে লিখবো 26, 27, এখন যেতে পারছি না কিন্তু পূর্ণ করে ফেলছি আগেই, তখন এমন অবস্থায় সংখ্যার নিচে নামবো, 27-এর পরে 28, 29, 30, 31, 32, 33, 34, এরপরে ঘর নাই, এখন এই পরবর্তী কলামের নিচে নেমে যাব, 35, এরপরে এখানেও ঘর নাই, এই কলামের নিচে চলে আসবো, 36, এরপরে ঘর আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি এখানে যেতে পারছি না, তাহলে আমি এখানে নিচে না এই সংখ্যার নিচে নামবো, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, এরপর দেখা যাচ্ছে যে ঘর নাই, তখন আমি এই সংখ্যার নিচে এখানে আবার এখানে নামারও কোনো উপায় নাই, তাহলে এমতো অবস্থায় এই সংখ্যাটার নিচে নামবো, 46, তারপর এখন ঘর নাই, এবার এখানে চলে আসবো পরবর্তী কলামে, নিচে নামবো, 47, এবার এখানে এখানেও ঘর নাই, তখন এটার নিচে চলে আসবো, 48, এরপরে 49, এরপরে 50, আমরা সবাই প্লিজ খেয়াল করি, এরপরে 52, এরপরে 53, 49, 51, 49, 50, 51, 52, 53, এরপরে 54, এরপরে আর আগে লেখা হয়ে গেছে, নিচে নামতে হবে, 55, 56, এরপরে ঘর নাই, তখন এই পাশে চলে আসতে হবে, 56, 55, পরে 56, 57, সরি এখানে 55 দুইবার হয়ে গেছে, 55, এটা হবে 56, এটা হবে 57, তাহলে এইটা হবে 58, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে, 54 পরে এখানে 55, 55 পরে 56, এরপরে নাই এখানে আসতে হবে 57, 57 পরে এখানে 58, এবার ঘরে বাইরে চলে গেছি, এবারে পরবর্তী কলামের নিচে আসবো, 59, তারপরে এখানে 60, 61, 62, 63, এরপরে আবার এখানে ঘর আগে পূর্ণ হয়েছে এই জন্য নিচে নামবো, 64,
65, 66, এবারে ঘরের বাইরে চলে যাইতো, এবার পরবর্তী কলামে এখানে শেষে চলে আসবো। 67, 68, 69, এবারে ঘরের বাইরে চলে যাইতো, এবারে নিচে চলে আসবো। 70, 71, 72, এবারে ঘর পূর্ণ হয়ে গেছে আগে, এই জন্য এটা নিচে নামবো। 72, এবারে 73, 74, 75, 76, এবার আমরা এখানে ঘর নাই, এবার এখানে চলে আসবো। 77, শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি, 77, 78, 79, 80, এরপরে ঘর নেই, এবার একদমই পরবর্তী কলামে নিচে চলে আসবো। ঘর আছে এখানে 81, বাস এখানে ঘর পূর্ণ হয়ে গেল, এই 81 আমরা লিখে দিলাম। আর সব ঘর পূর্ণ হয়ে গেছে আমাদের, 9, 9, 81, 81টা মান হয়ে গেছে। তার মানে 9 ক্রমের ম্যাজিক বল হয়ে গেছে। আর তুমি যেদিক থেকে যোগ করো, তুমি ক্যালকুলেটার ব্যবহার করে যোগ করে নাও, দেখবা 369 হয়ে গেছে, প্রত্যেকবার 369। তোমরা ক্যালকুলেটার দিয়ে যোগ করো তো, আর এতে কোনো ভুল নাই, 300, যে কোনাকুনি করো যেভাবেই করো, যেই দিক থেকেই করো না কেন, তিন বারবার তুমি রেজাল্ট পাবে 369। তাহলে আমরা আর ফর্মগুলা লিখলাম না, এইভাবে রেজাল্ট হয়ে যাবে, তুমি যোগ করে দেখো। তাহলে আমাদের এই হলো 9 ক্রমের ম্যাজিক বর্গ, নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিজেরা বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পেরে যাবে। তাহলে আগামীতে অন্য কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।